এই কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন এপিসোড নিয়ে দর্শনের। কালকে যে এপিসোডটা আমরা আলোচনা করছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে আমি কীভাবে যে সমস্যার মধ্যে পড়েছিলাম, যেখানে এক সময় আমার বন্ধুবান্ধব মহল আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল, সেখান থেকে কীভাবে আমি ওভারকাম করেছি। একটা সময় গিয়ে তারপরে তারা আবার আমার সঙ্গে কথাবার্তা বলতো এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা আমার সঙ্গে কাজ করতে চাইতো বা আমার সঙ্গে চলতে চাইতো। তো সেটা কীভাবে সম্ভব হলো, সেই জায়গা থেকে কীভাবে বেরিয়ে আসলাম আমি, সেটা আজকে একটু ডিপে আলোচনা করব। তোমাদের লাইফেও এরকম অনেক সিচুয়েশান আসবে যেখানে যারা এখন ছোট আছো আমার থেকে বয়সে তাদের লাইফে এরকম সিচুয়েশান আসবে, আর যারা আমার সমবয়সী আছো বা আমার থেকে বড় আছো তাদের লাইফে হয়তো এরকম সিচুয়েশান এসেছে। তো তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের লাইফে এই সিচুয়েশান এসেছে না আসেনি এখনও। তো যাই হোক, সিচুয়েশান দেখো লাইফটা আমাদের অনেক বড়, এখানে নানান ধরনের সমস্যা আসবেই আসবে। তুমি যদি মনে করো যে আমার লাইফে কোনো সমস্যা আসবে না, আমার লাইফ খুব স্মুথলি চলবে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ এত বড় লাইফে সেখানে সমস্যা আসাটা স্বাভাবিক ব্যাপার, তার জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখতে হবে যাতে সেই সমস্যা থেকে তুমি ইজিলি বেরিয়ে আসতে পারো। তো তার জন্য কী দরকার? নলেজ দরকার। তো সেই নলেজটা কী করে পাবে? যারা এই সমস্যাগুলো এক্সপিরিয়েন্স করেছে, যেমন আমি এক্সপিরিয়েন্স করেছি, সেই সমস্যাগুলোই আমি নলেজের আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমাদের এখান থেকে কিছুটা হলেও উপকার হয়। তো কালকে যেটা আলোচনা করেছিলাম যে সেই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে এসেছি, দেখো লাইফে না যখনই এরকম ফেজ আসবে যেখানে আচ্ছা তার আগে বলি, যারা এই কথাটা যদি বুঝতে না পারো যে কালকের এপিসোডে কী হয়েছিল, চাইলে আগের এপিসোডটা দেখে তারপরে এই ভিডিওটা দেখতে পারো। তো যাই হোক, যখনই এই ধরনের সিচুয়েশানে পড়বে সেখান থেকে প্রথমেই কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করবে। এবং কে কী ভাবছে, কে কী বলছে তোমার ব্যাপারে, তোমার সামনে কী বলছে, পিছনে কী বলছে, সেগুলো ভেবে কোনো লাভ নেই। কারণ সেটা হিন্দিতে গান আছে না, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যাঁ কেনা, তো ঠিক সেম জিনিসই। মানুষ তোমার খুঁত ধরার জন্য বসে আছে, তুমি সফল হলেও তোমার খুঁত ধরবে যে তুমি অন্যায়ভাবে সফল হয়েছো, আবার যদি তুমি সফল না হতে পারো তখন বলবে তুমি কিছু করোই নি, তুমি সারা জীবন এমনি কাটিয়ে দিয়েছো। তো মানুষের কথা ছেড়ে দাও, ওই যে চারটে লোক কী বলবে ওসব ছেড়ে দাও একদম। তুমি জবাবদিহি করবে একমাত্র তোমার নিজের কাছে আর তোমার ফ্যামিলির কাছে, এর বাইরে কারো কাছে জবাবদিহি করার জন্য তুমি বাধ্য নও, এটা মাথায় রাখবে। আমরা কী করি, আমরা গোটা দুনিয়ার হাতে আমাদের রিমোট কন্ট্রোল ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা টিভি হয়ে দাঁড়িয়ে আছি, যে যখন যেরকম চ্যানেল চেঞ্জ করছে আমরা সেইভাবে প্রোগ্রাম চালাতে থাকছি, তাই না? তাই নিজের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে রাখো, এটা অন্য কাউকে দিও না। এই গোটা দুনিয়া মতলবী দুনিয়া বসে আছে তোমাকে নাচানোর জন্য, তুমি যত নাচবে তারা তত মজা পাবে। তাই এই রিমোট কন্ট্রোলটা না সহজে হাতছাড়া করো না, নিজের কাছে রাখো, লুকিয়ে রাখো। আর কী করবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য? নিজের ভ্যালুটাকে সেট করবে। কারণ তোমার ভ্যালু যদি সেট না হয়, তুমি নিজের সময়ের ভ্যালু যদি না দিতে পারো, নিজের পার্সোনালিটির ভ্যালু যদি না করতে পারো, তাহলে কিন্তু কেউ তোমার ভ্যালু করবে না। আজকে যত বড় 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 সেলিব্রিটি হোক, বড় বিজনেসম্যান হোক, মানে যারা বড় জায়গা উচ্চ জায়গায় যারা আছে তাদের কাছে কিন্তু দেখবে তারা প্রত্যেকে সময়কেও ভ্যালু দেয় এবং নিজের পার্সোনালিটিকে, নিজের ব্র্যান্ডকে ভ্যালু করে। একটা বড় ব্যবসাদার যে আছে সে কিন্তু তার ব্র্যান্ডটাকে ভ্যালু দেয়। কিছু দেখবে বড় বড় কোম্পানি আছে, বড় বড় স্টোর আছে, তারা সেখানে গেলে তুমি সেখানকার স্টাফগুলো তোমাদের সঙ্গে মানে রুড বিহেভ করবে, মানে তারা নিজেদেরকে তোমার থেকে সবসময় বড় দেখানোর চেষ্টা করবে, যাতে সেখানে তোমার ইগোটা ট্রিক করবে তোমাকে এবং যাতে তুমি সেখানে সেই লেভেলে গিয়ে বেশি পারচেস করো সেখান থেকে। তো নিজের ব্র্যান্ড ভ্যালু বা নিজের ফেস ভ্যালুটাকে না সবসময় চেষ্টা করবে ধরে রাখার। মানে আমি কি বলতে চাইছি যে সবসময় অ্যাভেলেবেল হবে না সবার কাছে, যে যখন ডাকছে যখন যা বলছে তাই করে দিচ্ছ, সেটা না একটু আস্তে আস্তে অ্যাভয়েড করার চেষ্টা করো। আমি বলছি না যে সোশ্যালি সমস্ত সবার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে বা রোবটের মতো ব্যবহার করবেন, না, আমাদেরকে এত বড় লাইফ যখন চলতে হবে
তো সেখানে ইমোশনও থাকবে, প্র্যাকটিক্যালও থাকবে, দুটো সঙ্গে সঙ্গে চলবে, সে ট্রেন লাইনের মতো। দুটো ট্রেন লাইন যখন যেমন একসঙ্গে যায় কিন্তু মিশে যায় না, ঠিক সেই রকমই তোমাকে বেশি ইমোশনালি হলেও হবে না, আবার বেশি প্র্যাকটিক্যাল হতে গেলেও কিন্তু হবে না, দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। আর সেখানে কিন্তু নিজের ভ্যালু তুমি যখনই সেট করবে তখনই দেখবে আস্তে আস্তে যারা তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছিল না তারাও কিন্তু ইম্পর্টেন্স দেবে। বুঝতে পেরেছি? তো এই হচ্ছে এই সমস্যা, এই ধরনের সমস্যায় যখন পড়বে যেখানে তোমাকে কেউ বিশ্বাস করবে না, বা তোমার বন্ধুবান্ধব মহল বা আত্মীয় স্বজন তোমাকে অবিশ্বাস করবে, তোমার সঙ্গে কথা বলতে চাইবে না বা তোমার সঙ্গে মিশতে চাইবে না, সেখান থেকে আস্তে আস্তে ওভারকম করার সুযোগ কিন্তু এই উপায় হচ্ছে কিন্তু এই উপায়গুলো। আর একটা জিনিস যেটা মাথায় রাখবে যে তুমি নিজেকে সবসময় বলবে যে আমি কোনো ভুল করিনি, যদি তুমি ভুল না করে থাকো, যে আমি তো কোনো ভুল করিনি, ব্যাস বাকি গোটা দুনিয়া যেখানে যায় যাক, যে যা খুশি বলছে বলুক, আমাকে দিনের শেষে নিজেকে জবাবদিহি করতে হয়। প্রত্যেকটা মানুষ কিন্তু দিনের শেষে, তুমি বাইরে যতই ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলো না কেন, যতই সত্যি মিথ্যে যা খুশি করো না কেন, দিনের শেষে কিন্তু নিজের কাছে এসে তোমাকে সত্যি কথাটাই বলতে হবে এবং সত্যিটা অ্যাকসেপ্টও করতে হবে তোমায়। তো সেই জন্যে সবসময় নিজেকে বলবে যে আমি কোনো ভুল যখন করিনি আমি এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসব। কে কী বললো, কে কী ভাবলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর একটা সময় যখন আস্তে আস্তে যখন যত সময় যাবে নিজেকে একটু একটু কনজারভেটিভ করবে, নিজেকে না সবসময় মেলে দেবে না সবার কাছে, সময় থাকলেও সেই সময় সবাইকে দেবে না। সময়ের খুব গুরুত্ব জানো তো, যারা বড় বড় সাকসেসফুল ব্যক্তি তাদের প্রত্যেকের কথায়, তাদের বায়োগ্রাফি যদি পড়ো, তাদের কোনো ইন্টারভিউ দেখো, তারা কিন্তু সব জায়গায় একটা জিনিস উল্লেখ করেছে, সময়। কারণ সময় এমন একটা জিনিস, আজকে যদি তুমি সময়কে সময় দাও, সময় তোমাকে ভবিষ্যতে সময় দেবে। তাই সময়কে যদি তুমি গুরুত্ব দাও, তাকে যদি অবহেলা না করো, তুমি তোমার লাইফের সময়টাকে অন্য কাউকে কেন দেবে? হ্যাঁ অবশ্যই সেটা দেবে সেখানে যদি তোমার কিছু আউটপুট আউটকাম থাকে, তবে ঠিক আছে, এমনি নয় যে যে যখন খুশি ডাকলো চলে গেলে, বা তাহলে তুমি কোনো দিনও ইম্পর্টেন্স পাবে না। সবসময় মনে রাখবে যে নিজের কাছে তুমি নিজেকে সবসময় নিজেকে তুমি না নিজের কাছে একটা ব্র্যান্ড তৈরি করবে। নিজেকে ভালোবাসতে গেলে নিজেকে আগে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। নিজের চোখে না নিজেকে কোনো সময় পড়তে দেবে না, কারণ একবার তুমি যদি নিজের চোখে পড়ে যাও তাহলে কিন্তু উঠতে পারবে না, কেউ তোমাকে সম্মানও করবে না। তুমি সাকসেসফুল হও বা না হও সেটা পরের কথা, অন্য অন্য টপিক একটা, কিন্তু নিজের ভ্যালুটাকে সবসময় নিজে ডিসাইড করবে, অন্যদেরকে ডিসাইড করতে দেবে না। তাতে হয়তো তোমার কিছু লোক রাগ করবে, কিছু লোক হয়তো তোমার সঙ্গে সম্পর্ক রাখবে না, কথা বলবে না, যাক কোনো অসুবিধা নেই তাতে। এই গোটা দুনিয়ায় এত বড় লাইফে অনেক এরকম বন্ধু বান্ধব আসবে, বন্ধু যাবে, অনেক ফ্যামিলির লোক আসবে, অনেক মানে আত্মীয় স্বজন আসবে, আর অনেক যাবে, অনেক যাওয়া আসা লেগেই আছে, কোনো ব্যাপার নাই। নিজের জবাবদিহি নিজেকে যখন করছো, নিজের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে দেবে না, আর নিজের ভ্যালুটাকে নিজে ডিসাইড করো, সবসময় সবার কাছে অ্যাভেলেবল হবে না। এই পদ্ধতিগুলো মেনেই কিন্তু আমি সেই সিচুয়েশান থেকে বেরিয়ে এসেছিলাম এবং আজও আমি সেগুলোকে ফলো করি। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা আর একটা অন্য কোনো টপিক নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো টপিক নিয়ে শোনার ইচ্ছা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আর কেমন লাগছে দর্শন সেটাও তোমরা কমেন্টে জানাও। কিন্তু দেখা হবে আবার কাল ঠিক রাত 10টায়, ততক্ষণের জন্য